WWE এর সাথে কন্ট্রাক্ট এক্সপায়ার হলো জন সিনার, তবে এইবার আবারও নতুন করে WWE এর সাথে কন্ট্রাক্ট সাইনিং করলেন 16 যুক্ত করতে পারবেন অথবা ট্রিপল থ্রেড কোনো ম্যাচ বানাতে যাচ্ছেন, মেইন ইভেন্ট বানাতে যাচ্ছেন, বড় কোনো ম্যাচ তৈরি করতে যাচ্ছেন, সেখানে জন সিনাকে ইমার্জেন্সি কল করে সেখানে তিনি এসে পারফরমেন্স দিবেন। তবে পুরনো কন্ট্রাক্টে শুধু পার্ট টাইমার রেসলার হিসেবে জন সিনা পারফরমেন্স দিলেও এবার কিন্তু ইমার্জেন্সি কন্ট্রাক্ট সাইনিং করলেন জন সিনা, যেটা WWE সহ WWE দর্শকদের খুবই বড় একটি গুড নিউজ। এবং জন সিনা আগের থেকে কিন্তু বর্তমান সময়ে WWE তে খুবই বেশি অ্যাক্টিভ থাকবেন, বিশেষ করে জুন মাসের শেষ সপ্তাহ থেকেই জন সিনাকে দেখা যাবে। আর স্পেশালি যে বিষয়টি জানা গিয়েছে, জন সিনা তিনি যেহেতু ইমার্জেন্সি কন্ট্রাক্ট সাইনিং করেছেন, তাকে একেবারে টপ কার্ডের ম্যাচগুলোতে দেখা যাবে, স্পেশালি রোমান রেন্স, ব্রক লেসনার, ববি ল্যাশলি, গোল্ডবার্গ এদের সাথে ফিউড করতে দেখা যাবে জন সিনাকে। ধন্যবাদ।